9 থার্ড ইউনিট টেস্ট 2022 ইংলিশ সাবজেক্টের সিলেবাস নাম্বার বিভাজন অর্থাৎ মার্কস ডিভিশন এবং একটি প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর সহ আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো চলো আজকে আমরা ক্লাস 9 এর ফাইনাল এক্সাম 2022 ইংলিশ সাবজেক্টের সিলেবাস নম্বর বিভাজন এবং এই প্রশ্নপত্রটির সম্পূর্ণ উত্তর সহ দেখে নিন। তো প্রথমে এখান থেকে আমরা সিলেবাস এবং নম্বর বিভাজনটি দেখে নেব। তো ফাইনাল পরীক্ষার ফুল মার্কস দেওয়া থাকবে, লিখিত পরীক্ষার 90 নম্বর এবং 3 ঘন্টা 15 মিনিট সময় দেওয়া থাকবে এবং ফাইনাল এক্সাম নেওয়া হবে 25 নভেম্বর থেকে 7 ডিসেম্বর 2022 এর মধ্যে। তোমাদের সিন থেকে থাকবে, সিনের মধ্যে যেগুলো রয়েছে প্রোজ আর পোয়েট্রি অর্থাৎ তোমাদের যে লেসন রয়েছে পাঠ্য বইয়ের সেখান থেকে কোনো প্যাসেজ তুলে দিয়ে প্রশ্ন করা হয় সেগুলো হচ্ছে সিন প্যাসেজ। তো প্রোজ থেকে থাকবে 5টি MCQ যেগুলোর মান হচ্ছে 1 নম্বর করে, যেগুলোর সঠিক উত্তর নির্বাচন করে লিখতে হয়। এই ধরনের 5টি প্রশ্ন দেওয়া থাকবে। 3টি থাকবে SAQ যেগুলোর একটি বাক্য উত্তর লিখতে হয়। 2টি থাকবে 2 নম্বর মানের প্রশ্ন, 2 দুগুণে 4 নম্বর। তো প্রোজ থেকে থাকবে টোটাল হচ্ছে 12 নম্বর। তোমাদের পাঠ্য বইয়ের প্রত্যেকটি প্রোজ এবং প্রত্যেকটি পোয়েমই কিন্তু সেম ফাইনাল এক্সামের যে সিলেবাস সেই সিলেবাসের মধ্যে রয়েছে। তো স্কুল থেকে চাইলে কোনো প্রোজ এবং কোনো পোয়েম কিন্তু বাদ দিতে পারে। ওকে, এরপর পোয়েট্রি থেকে থাকবে 4টি MCQ আর থাকবে 2টি 2 নম্বর মানের প্রশ্ন, 2 দুগুণে 4 নম্বর। তো পোয়েম থেকে থাকবে টোটাল 8 নম্বর এবং আনসিন প্যাসেজ একটি আননন প্যাসেজ তুলে দেওয়া হবে সেখান থেকে যে প্রশ্ন করা হয় সেগুলো হচ্ছে আনসিন। তো এখান থেকে 6টি থাকবে MCQ এবং 3টি থাকবে SAQ। ওকে, 3 দুগুণে 6 নম্বর 1+1 আর 4টি থাকবে 2 নম্বর মানের প্রশ্ন, 4 দুগুণে 8 নম্বর। তো আনসিন থেকে তোমাদের থাকবে টোটাল 20 নম্বর। গ্রামার থেকে থাকবে 3টি MCQ, 9টি SAQ, 4টি 2 নম্বর মানের প্রশ্ন আর 4টি 2 নম্বর মানের প্রশ্ন, টোটাল 8 নম্বর। তো এইভাবে গ্রামার থেকে থাকবে হচ্ছে টোটাল 20 নম্বর আর রাইটিংস থেকে থাকবে হচ্ছে টোটাল 30 নম্বর। 3টি রাইটিং দেওয়া হবে, 3 দশে 30 নম্বর। তো এইভাবে টোটাল 90 নম্বরের প্রশ্ন করা হবে। তো রাইটিংস থেকে 30 নম্বর, 24 নম্বর হচ্ছে 2 নম্বর মানের প্রশ্ন দেওয়া থাকবে, 18 নম্বর দেওয়া থাকবে তোমাদের 1 নম্বর মানে যে প্রশ্ন সেগুলো এবং MCQ থাকবে 18 নম্বর। ওকে, তো এইভাবে টোটাল 90 নম্বরের প্রশ্ন ফাইনাল এক্সামে করা হবে। তো এখন আমরা এই প্রশ্নপত্রটি দেখবো এবং এই প্রশ্নপত্রে দেওয়া সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমরা এই ভিডিওতে জেনে নেব। তো এখানে প্রথমে দেওয়া আছে সেকশন এ রিডিং কম্প্রিহেনশন সিন। 1 নম্বর বলা হয়েছে রিড দ্য প্যাসেজ গিভেন বিলো অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো, অর্থাৎ নিচের প্যাসেজটি পড়ো এবং তার নিচে যে প্রশ্ন দেওয়া আছে সেগুলোর উত্তর দাও। তো এখানে এই প্যাসেজটি লেসন 10 দ্য প্রাইস অফ ব্যানানাস সেখান থেকে নেওয়া হয়েছে ক্লাস 9-এর। এখানে বলা হচ্ছে কি না, আই ওয়াজ অন মাই ওয়ে ফ্রম ফাইজাবাদ রেলওয়ে স্টেশন টু লখনৌ, আমি ফাইজাবাদ রেলওয়ে স্টেশন থেকে লখনৌ যাত্রা করছিলাম। আই হ্যাড অ্যারাইভড অ্যাট দ্য স্টেশন হাফ অ্যান আওয়ার ইন অ্যাডভান্স, আমি আধ ঘন্টা আগে স্টেশনে পৌঁছে গিয়েছিলাম। অফ দ্য টাইম অফ দ্য ট্রেনস ডিপার্চার, ট্রেন ছাড়ার আধ ঘন্টা আগেই পৌঁছে গিয়েছিলাম আর কি। আই স্যাট অন আ বেঞ্চ, আমি একটা বেঞ্চের উপর বসলাম। ওয়াচিং দ্য মাঙ্কিস ফ্রলিকিং, বানরগুলোর আনন্দের সঙ্গে খেলাধুলা দেখার জন্য। অন দ্য ট্রিজ অ্যান্ড অন দ্য ওপেন প্ল্যাটফর্ম, খোলা প্ল্যাটফর্ম এবং গাছের উপরে যে বানরগুলো ছিল তাদের খেলা দেখার জন্য তিনি বসে পড়লেন। দ্য মাঙ্কিস ডিসেন্ডেড নাও অ্যান্ড দেন, বানরগুলো এদিক ওদিক থেকে নেমে আসলো। টু কালেক্ট হাফ সাক্ট ম্যাঙ্গো স্টোনস, অর্থাৎ অর্ধচোষা আমের আঁটিগুলো সংগ্রহ করার জন্য। অ্যান্ড রিমাইন্ডার্স অফ ফুড ফ্রম দ্য প্ল্যাটফর্ম, এবং প্ল্যাটফর্ম থেকে খাবারের অবশিষ্ট যে অংশ সেগুলোকে সংগ্রহ করার জন্য। দ্য ইয়াঙ্গার মাঙ্কিজ স্যাট অন দ্য বাউস অফ নিম অ্যান্ড ট্যামারিন্ড ট্রিজ, অর্থাৎ অল্প বয়সে যে বানর সেই বানরগুলো তেঁতুল গাছ এবং নিম গাছের ডালে বসেছিল। রেডি টু জাম্প আফটার অ্যানি ফুড দ্যাট মে বি ভিজিবল, কোনো রকম খাবার দেখা মাত্র সেখানে লাফ দিয়ে সেগুলো খাবারগুলোকে নেওয়ার জন্য তারা সেই ডালে গাছের ডালে বসেছিল। এরপর রয়েছে জাস্ট দেন দ্য ট্রেন ওয়াজ অ্যানাউন্সড বাই দ্য রিঙ্গিং অফ দ্য স্টেশন বেল, ঠিক তখনই স্টেশনের বেল বেজে উঠলো ট্রেন ছাড়ার। আই কনসেন্ট্রেট অন সিকিউরিং আ সিট ফর মাই সেলফ ইন দ্য ট্রেন, আমি ট্রেনের মধ্যে আমার নিজের একটি জায়গা বসার জায়গা খুঁজতে লাগলাম আর কি। ওকে, খোঁজার জন্য আমি মনোনিবেশ করলাম আর কি, একটা নিজের বসার জায়গা খোঁজার জন্য। আই গট আ উইন্ডো সিট ওভার লুকিং দ্য প্ল্যাটফর্ম, আমি প্ল্যাটফর্মের দিকে তাকাতে একটি জানালার ধারে একটা বসার জায়গা পেলাম। সাম আদার প্যাসেঞ্জার্স জয়েন্ট মি ইন দ্য কম্পার্টমেন্ট, অন্যান্য যাত্রীরাও সেই কামরায় উঠলো। উই ওয়ার অল সুইটিং ফ্রম দ্য রাইজিং হিট অফ দ্য সামার, সেই গ্রীষ্মের বাড়ন্ত যে তাপ সেই তাপে আমরা সকলেই ঘামছিলাম আর কি। সেভারেল প্যাসেঞ্জার্স ওয়ার বিজি, অনেক প্যাসেঞ্জার ব্যস্ত ছিল। ফিলিং আপ দেয়ার স্মল আর্দেন পিচার্স, তাদের ছোটো যে মাটির কলসি সেগুলোকে ভর্তি করার জন্য। ফ্রম আ ওয়াটার পাম্প, একটি জলের কল থেকে।
আই ওয়াজ স্ট্রাক বাই দ্য জিনিয়াস অফ আ মাঙ্কি, আমি একটি বানরের চালাকি থেকে খুব অবাক হয়ে গেলাম। ইন স্ন্যাচিং অ্যাবি দ্য লয়েন ক্লোথ অফ আ পায়াস পার্সন, একটি ধার্মিক মানুষের যে পরনে যে কাপড় সেই কাপড়টা ছিনিয়ে নিয়ে যাওয়ার যে চালাকি একটা বানর, সেটা দেখে আমি অবাক হয়ে গেলাম। হু ওয়াজ টেকিং আ বাথ আন্ডার দ্য পাম্প, যে লোকটি সেই পাম্পে বা সেই কলের নিচে স্নান করছিল, তার যে পরনের কাপড়টা সেটা বানর নিয়ে পালিয়েছিল, এটা দেখে লেখক অবাক হয়ে গেলেন। দ্য গ্রেট ডিল অফ জেনারেল অ্যামিউজমেন্ট ওয়াজ কজড বাই দিস ইনসিডেন্ট, তো এই ঘটনায় একটা চাঞ্চল্যকর মজার একটা চাঞ্চল্য সৃষ্টি হলো। দ্য ফাদার দেন রিকোয়েস্টেড দ্য মাঙ্কি টু রিটার্ন হিজ লয়েন ক্লোথ, তো তারপর সেই যে স্নান করছিল সেই ব্যক্তি সেই বানরটিকে অনুরোধ করলো যে তার কাপড়টা ফিরিয়ে দেওয়ার জন্য। দ্য মাঙ্কি ওয়াজ জিনিয়াস, দ্য মাঙ্কি ওয়াজ জেনারাস, বানরটি ছিল উদার, অ্যান্ড থ্রি ফিট ডাউন ফ্রম দ্য নিম ট্রি অ্যাট দ্য ম্যানস ফিট, এবং সেই নিম গাছ থেকে লোকটার সেই কাপড়টা তার পায়ের নিচে ফেলে দিল বানরটা। তো এই হচ্ছে প্যাসেজ। এরপর যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে সেগুলোর উত্তর আমরা লিখব। এখানে এক নম্বরে দেওয়া আছে, অর্থাৎ এতে দেওয়া আছে ফিল টিক অফ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস, ঠিক উত্তরটার পাশে টিক চিহ্ন দিতে বলা হয়েছে। প্রশ্নের মান এক করে পাঁচটির জন্য পাঁচ নম্বর দেওয়া আছে। একের জায়গায় দেওয়া আছে দ্য অথর ওয়াজ অন হিজ ওয়ে ফ্রম ফয়জাবাদ রেলওয়ে স্টেশন টু, অর্থাৎ লেখক ফয়জাবাদ রেলওয়ে স্টেশন থেকে কোথায় যাচ্ছিলেন, কলকাতা দিল্লি লখনউ না আহমেদাবাদ, তো লখনউ যাচ্ছিলেন, অপশান সিটা হবে উত্তর। দু নম্বর হচ্ছে সেভারেল প্যাসেঞ্জার্স ওয়ার ফিলিং আপ দেয়ার স্মল আর্দেন পিচার্স ফ্রম আ, অর্থাৎ অনেক যাত্রী তাদের যে মাটির পাত্র সেটাকে ভর্তি করছিলেন কোথা থেকে, না ওয়াটার পাম্প ট্যাঙ্ক রিভার না ওয়েল, ওয়াটার পাম্প না জলের একটা পাম্প থেকে সেগুলো ভর্তি করছিলেন, তো অপশান এটা হবে উত্তর এখানটায়। এরপরে দেওয়া আছে তিন নম্বর, হোয়াইল ওয়াচিং দ্য মাঙ্কিজ ফ্রলিকিং দ্য অথর স্যাট অন, অর্থাৎ বানরগুলোর আনন্দে খেলা করার দেখতে দেখতে লেখক দেখার জন্য লেখক কোথায় বসেছিলেন, নিম ট্রি মানে গাছের একটা নিম গাছের উপরে, আর ট্যামারিন্ড ট্রি তেঁতুল গাছের উপরে, আর বেঞ্চ আর দেন পিচার, উত্তর হবে কি আর বেঞ্চ, একটা বেঞ্চের ওপর বসেছিলেন, তো এখানে অপশান সিটা হবে সঠিক উত্তর। এরপর রয়েছে চার নম্বর প্রশ্ন, দ্য অথর ওয়াজ অন হিজ ট্রেন জার্নি ইন দ্য সেশন অফ, অথর কোন অথর লেখক কোন ঋতুতে ট্রেন জার্নি করছিলেন, স্প্রিং সামার অ্যাটাম না উইন্টার, তো সামার ঋতু করছিলেন অর্থাৎ গ্রীষ্ম ঋতুতে যাচ্ছিলেন, তো উত্তর হবে অপশান বি এর টার্ন। এরপর পাঁচ নম্বর দেওয়া আছে দ্য ওয়াতার হেয়ার রিফার্স টু, অর্থাৎ স্নান বাতার মধ্যে যে স্নান করছিলেন, ওকে তো বাতার মধ্যে কাকে বোঝানো হচ্ছে, দ্য অথর দ্য মাঙ্কি দ্য ট্রেন দ্য পায়াস ম্যান, তো উত্তর হবে দ্য পায়াস ম্যান, সেই ধার্মিক লোকটা যার কাপড় বানানো ছিনিয়ে নিয়ে গিয়েছিল। এরপরের যে প্রশ্ন রয়েছে বিতে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইচ ইন আ কমপ্লিট সেন্টেন্স, প্রত্যেকটি নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে বলা হচ্ছে একটি কমপ্লিট সেন্টেন্সে বা একটি পূর্ণ বাক্যে। প্রশ্নের মানে এক করে তিনটির জন্য তিন নম্বর দেওয়া আছে। একের প্রশ্নে বলা হচ্ছে When had the author arrived at the station? অর্থাৎ লেখক কখন স্টেশনে পৌঁছেছিলেন, তো উত্তর হবে দ্য অথর হ্যাড অ্যারাইভড অ্যাট দ্য স্টেশন হাফ অ্যান আওয়ার ইন অ্যাডভান্স অফ দ্য টাইম অফ দ্য ট্রেনস ডিপার্চার, অর্থাৎ ট্রেন ছাড়ার আধ ঘন্টা আগে লেখক স্টেশনে পৌঁছেছিলেন। এরপরে প্রশ্ন দু নম্বরে হোয়ার ডিড দ্য ইয়াঙ্গার মাঙ্কি সিট, অর্থাৎ অল্প বয়সী বানরগুলো কোথায় বসেছিল, তো উত্তর হবে দ্য কি দ্য ইয়াঙ্গার মাঙ্কি স্যাট অন দ্য বাউস অফ নিম অ্যান্ড টামারিন্ড ট্রিজ, অর্থাৎ অল্প বয়সী বানরগুলো তেঁতুল গাছ এবং নিম গাছের ডালে বসেছিল। তিন নম্বর প্রশ্ন হচ্ছে হু ওয়াজ টেকিং আ বাথ আন্ডার দ্য পাম্প, কে সে জলের কলের নিচে স্নান করছিল, তো উত্তর হবে আ পাস ম্যান ওয়াজ টেকিং আ বাথ আন্ডার দ্য পাম্প, অর্থাৎ একটি ধার্মিক ব্যক্তি বা একটি ধার্মিক লোক সেই জলের কলের নিচে স্নান করছিলেন। নেক্সট প্রশ্ন হচ্ছে সিতে দেওয়া আছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন আ সেন্টেন্স অর টু, অর্থাৎ একটি বা দুটি বাক্যে নিজের প্রশ্নগুলোর উত্তর দাও, প্রশ্নের মান দু নম্বর করে, দুটি প্রশ্ন দেওয়া আছে দুই দুগুণ চার নম্বর। একের দেখা দেওয়া আছে হোয়াট ডিড দ্য অথর ডু আফটার দ্য ট্রেন ওয়াজ অ্যানাউন্সড, অর্থাৎ ট্রেন ছাড়ার যে অ্যানাউন্স সেটা সেই ঘন্টা বাজতে লেখক কী করেছিলেন, তো আমরা উত্তর লিখব আফটার দ্য ট্রেন ওয়াজ অ্যানাউন্সড দ্য অথর কনসেন্ট্রেট অন সিকিউরিং আ সিট ফর হিমসেলফ ইন দ্য ট্রেন, অর্থাৎ ট্রেন ছাড়ার ঘন্টা বাজতে লেখক তার ট্রেনের মধ্যে নিজের একটা বসার জায়গা খোঁজার জন্য মনোযোগী হয়েছিলেন। এরপর দু নম্বর হচ্ছে হোয়াট ওয়াজ দ্য অথর স্ট্রাক বাই, লেখক কী দেখে
খুব অবাক হয়ে গিয়েছিলেন। তো উত্তর হবে দ্য অথর ওয়াজ স্ট্রাক বাই দ্য জিনিয়াস অফ আ মাঙ্কি ইন স্ন্যাচিং অ্যাওয়ে দ্য লয়ন ক্লোথ অফ আ পায়াস পার্সন হু ওয়াজ টেকিং আ বাথ আন্ডার দ্য পাম্প। অর্থাৎ যে ব্যক্তিটি সে পাম্পের জলের কলের নিচে স্নান করছিলেন তার যে কাপড়টা একটা বানর চালাকি করে ছিঙ্গি নিয়ে চলে গিয়েছিল এটা দেখে লেখক অবাক হয়েছিলেন। তো নেক্সট প্রশ্ন হচ্ছে দু নম্বর দাগে রিড দ্য ফলোয়িং পোয়েম অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো। অর্থাৎ নিচের যে একটা কবিতা দেওয়া আছে পোয়েম দেওয়া আছে এটাকে পড়ে তার নিচের প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। তো এটা নেওয়া হয়েছে লেসন 9 দ্য নর্থ সিপ সেখান থেকে নেওয়া হয়েছে। তো এখানে পোয়েমটাতে কী বলা হচ্ছে দেখো, আই স থ্রি শিপস গো সেলিং বাই, আমি তিনটি জাহাজ দেখেছিলাম যেগুলো আমি তিনটি জাহাজকে যাত্রা করতে সমুদ্র যাত্রা করতে দেখেছিলাম আর কি। ওভার দ্য সি সমুদ্রের উপরে, দ্য ফিলিং দ্য লিফটিং সি মানে উত্তাল সমুদ্রে, অ্যান্ড দ্য উইন্ড রোজ ইন দ্য মর্নিং স্কাই এবং সকালের আকাশে বাতাস দ্রুত বইতে লাগলো আর কি। অ্যান্ড ওয়ান ওয়াজ রিগড ফর আ লং জার্নি এবং একটি জাহাজ দীর্ঘ যাত্রার জন্য প্রস্তুত ছিল। দ্য ফার্স্ট শিপ টার্নড টুয়ার্ডস দ্য ওয়েস্ট, প্রথম জাহাজটি পশ্চিম দিকে ঘুরে গেল অর্থাৎ পশ্চিম দিকে গেল। ওভার দ্য সি সমুদ্রের উপরে, দ্য রানিং সি অর্থাৎ প্রবাহমান সমুদ্রে। এরপরে রয়েছে অ্যান্ড বাই দ্য উইন্ড ওয়াজ অল পসেসড, এবং বাতাসের দ্বারা সম্পূর্ণভাবে প্রভাবিত হয়ে অ্যান্ড ক্যারিড টু আ রিচ কান্ট্রি, একটি সমৃদ্ধশালী দেশে গিয়ে পৌঁছালো প্রথম জাহাজটি। দ্য সেকেন্ড টার্নড টুয়ার্ডস দ্য বিস্ট, এবং সেকেন্ড জাহাজটি পূর্ব দিকে ঘুরে গেল বা পূর্ব দিকে গেল। ওভার দ্য সি সমুদ্রের উপরে, দ্য কোয়াকিং সি অর্থাৎ কম্পমান সমুদ্রে, অ্যান্ড দ্য উইন্ড হান্টেড ইট লাইক আ বিস্ট, এবং বাতাস এটাকে জন্তুর মতো ধাওয়া করতে লাগলো টু অ্যাঙ্কার ইন ক্যাপটিভিটি, এটাকে বন্দি দশায় আবদ্ধ করার জন্য। তো এটা হচ্ছে পোয়েম। এরপর যে প্রশ্নগুলো রয়েছে নাম্বার এতে দেওয়া আছে টিক দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস, সঠিক উত্তরটা পাশে টিক দিতে হবে। প্রশ্ন মানে এক করে চারটির জন্য চার নাম্বার দেওয়া আছে। নাম্বার একে দেওয়া আছে ওয়েন দ্য উইন্ড রোজ ইন দ্য স্কাই ইট ওয়াজ, অর্থাৎ যখন আকাশে বাতাস বইছিল দ্রুতগতিতে তখন সময়টা কী ছিল, ইভিনিং মর্নিং আফটারনুন না নুন, তো সেই সময়টা ছিল মর্নিং, অর্থাৎ অপশান বি হবে এখানে উত্তর। নাম্বার দুই আছে দ্য উইন্ড ক্যারিড দ্য ফার্স্ট শিপ টু আন বিগ কান্ট্রি স্মল কান্ট্রি রিচ কান্ট্রি আর পুয়ার কান্ট্রি, অর্থাৎ বাতাস প্রথম জাহাজটিকে কোথায় বইয়ে নিয়ে গিয়েছিল, কোথায় আর রিচ কান্ট্রি একটা সমৃদ্ধশালী দেশে। নেক্সট প্রশ্ন হচ্ছে তিনের দাগে দেওয়া আছে দ্য সেকেন্ড শিপ টার্নড টুয়ার্ডস দ্বিতীয় জাহাজটি কোন দিকে ঘুরে গিয়েছিল, ওয়েস্ট নর্থ সাউথ না ইস্ট, তো পূর্ব দিকে গিয়েছিল, দুটা হবে অপশান ডি হবে উত্তর। চার নম্বর হচ্ছে অ্যান্ড দ্য উইন্ড হান্টেড ইট লাইক আ বিস্ট হিয়ার ইট রিফার্স টু, অর্থাৎ অর্থাৎ বাতাস এটাকে জন্তুর মতো ধাওয়া করতে লাগলো, এখানে ইট বলতে কী বোঝানো হয়েছে, দেখেন ইট বলতে কী না দ্য সেকেন্ড শিপ দ্য ফার্স্ট শিপ দ্য সি দ্য স্কাই, তো এখানে ইট বলতে দ্য সেকেন্ড শিপটাকে বোঝানো হচ্ছে, অর্থাৎ অপশান এ হবে এখানে উত্তর, অর্থাৎ দ্বিতীয় জাহাজ থেকে বাতাস কিসের মতন জন্তুর মতো ধাওয়া করেছিল। ওকে এটা হবে অপশান এ হবে উত্তর। এরপরের প্রশ্ন বিতে দেওয়া আছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন আ সেন্টেন্স অর টু, নিচের প্রশ্নগুলির একটি অথবা দুটি বাক্যে উত্তর দেওয়া, প্রশ্ন নাম্বার দুই করে দুই দুগুণে চার নম্বর দেওয়া আছে। এখানে এক নম্বর দেওয়া আছে হুইচ পোয়েম আর দিস লাইন্স টেকেন ফ্রম, অর্থাৎ এই লাইনগুলো কোন কবিতা থেকে নেওয়া হয়েছে যেগুলো আমরা পড়লাম। তো এগুলো হচ্ছে দিস লাইন্স আর টেকেন ফ্রম দ্য পোয়েম দ্য নর্থ শিপ, তো দ্য নর্থ শিপ এই কবিতা থেকে লাইনগুলোকে নেওয়া হয়েছে। নেক্সট প্রশ্ন হচ্ছে দুইয়ের দাগে হোয়াট ডিড দ্য উইন্ড ডু টু দ্য সেকেন্ড শিপ, অর্থাৎ বাতাস তৃতীয় জাহাজের সঙ্গে কী করেছিল। তো এখানে আমরা উত্তর লিখব দ্য উইন্ড হান্টেড দ্য সেকেন্ড শিপ লাইক আ বিস্ট টু অ্যাঙ্কার ইন ক্যাপটিভিটি, অর্থাৎ বাতাস দ্বিতীয় জাহাজ থেকে একটি জন্তুর মতো ধাওয়া করেছিল এবং তাকে বন্দি দশায় আবদ্ধ করার জন্য। ওকে এর পরের প্রশ্ন দেওয়া আছে এখানে রিডিং কম্প্রিহেনশন আনসিন, তিন নম্বর বলা হচ্ছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো, অর্থাৎ নিচের প্যাসেজটি পড়ো এবং তার নিচে যে প্রশ্ন দেওয়া আছে সেগুলোর উত্তর দাও। তো এখানে যে প্যাসেজটি দেওয়া আছে এখানে বলা হচ্ছে আইজাক নিউটন আর নেম দ্যাট মে স্টিল বি সিন টুডে কাট ইন টু দ্য
वुड ऑफ अ विंडोसिल एट किंग्स स्कूल ग्रांथम वेयर ही स्टडीड ग्रामर एंड लैटिन। अर्थात सर आइजैक न्यूटन ये नामटी आज हमें देखते पाई किंग्स स्कूले। ओके किंग्स स्कूल एक विंडोसिल एक काठे ओके এবং যেখানে তিনি স্যার আইজ্যাক নিউটন যেখানে গ্রামার এবং ল্যাটিন পড়তেন বা ল্যাটিন শিখতেন। এরপর রয়েছে অ্যাট ফার্স্ট, মানে প্রথমে আইজ্যাক নিউটন সিমড টু বি রাদার আ ডাল বয়, প্রথমে আইজ্যাক নিউটনকে খুব বোকা ছেলে বলে মনে হতো। অ্যান্ড নট ভেরি গুড অ্যাট হিজ লেসন্স, এবং তিনি পড়াশোনাতেও খুব ভালো ছিলেন না। বাট হি ইউজ টু ইউজ হিজ হ্যান্ডস, কিন্তু তিনি তার হাতগুলোকে কাজে লাগাতেন। অ্যান্ড ইউজ টু মেক লিটল মেশিনস সাচ অ্যাজ উইন্ড মিলস, এবং তিনি সেই তিনি কী করতেন ছোটো ছোটো মেশিন তৈরি করতেন যেমন উইন্ড মিলস বা বায়োকল। হি কট মাইস, তিনি ইঁদুর ধরেছিলেন। অ্যান্ড কম্পেলড দেম টু ড্রাইভ সাম অফ হিজ লিটল মেশিনস, এবং সেগুলোকে তার কিছু মেশিন চালাতে বাধ্য করেছিল সেই ইঁদুরগুলোকে। এরপরের প্রশ্ন এরপরে দেওয়া আছে ওয়ান ডে অ্যাট স্কুল, একদিন স্কুলে নিউটন ওয়াজ কিকড বাই আ বিগার বয়, নিউটনকে একটা তার থেকে একটা বড় ছেলে তাকে লাথি মেরেছিল। হু ওয়াজ হায়ার আপ ইন দ্য ক্লাস দ্যান হি ওয়াজ হিমসেলফ, যে তার ক্লাসে তার থেকে ঊর্ধ্বতন ছিল বা উঁচু ক্লাসে পড়তো আর কি। দ্য কিকিং মেড নিউটন ভেরি অ্যাংরি, তো সেই লাথি মারাটা নিউটনকে খুব রাগিয়ে তুলেছিল। অ্যান্ড হি টার্নড অন দ্য বিগার বয়, এবং তিনি সেই বড় ছেলেটার দিকে ঘুরলেন। অ্যান্ড গেভ হিম আ গুড বিটিং, এবং তাকেও বেশ একটু ভালোভাবে তিনি মার দিলেন বা মারলেন। হি ওয়াজ ডিসাইডেড টু বিট হিম অ্যাট লেসন্স, এবং তিনি হি অলসো ডিসাইডেড টু বিট হিম অ্যাট লেসন্স, এবং তিনি এটাও সিদ্ধান্ত নিলেন যে তাকে পড়াশোনার ক্ষেত্রে তার সঙ্গে চ্যালেঞ্জ করবে। অ্যান্ড দিস মেড হিম স্টার্ট টু ওয়ার্ক হার্ডার, এবং এই যে ব্যাপারটা তাকে আরও বেশিভাবে কঠোর পরিশ্রমে পড়াশোনা করার জন্য তাকে তৈরি করলো আর কি। আরও বেশিভাবে তিনি ভালোভাবে পড়াশোনা করতে শুরু করলেন এই ঘটনার পর। আফটার দ্যাট, তারপর হি ইম্প্রুভড অ্যাট হিজ স্টাডিজ, তারপর তিনি তার পড়াশোনায় উন্নতি করলেন। অ্যান্ড সো পারহ্যাপস দ্য বিগ বয় হু কিকড নিউটন ডিড আ সার্ভিস টু দ্য ওয়ার্ল্ড, তো সুতরাং হয়তো সেই বড় ছেলেটি পৃথিবীর একটা সেবা করলো। কীভাবে না, নিউটন পরবর্তীকালে একটা সায়েন্টিস্ট হয়েছিলেন। এই ছেলেটি যে তাকে একটা লাথি মেরেছিল, এই লাথি মারার পরে কিন্তু তার নিউটনের মনের মধ্যে একটা এনার্জি এসেছিল। ওকে নিউটন ওয়েন্ট টু কেমব্রিজ ইউনিভার্সিটি, তো নিউটন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন। ওয়ার হি স্টাডিড ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্স, যেখানে তিনি গণিত এবং বিজ্ঞান পড়তেন। এরপর দেওয়া আছে কিনা, হি স্টার্টেড টু মেক ডিসকভারিজ ইন ম্যাথামেটিক্স, তিনি গণিতে বিভিন্ন বিষয়ে তিনি আবিষ্কার করেছিলেন বা করতেন ওয়াইল স্টিল অ্যাট কলেজ, যখন তিনি কলেজে ছিলেন সেই সময় থেকেই। হাউএভার, যাই হোক নিউটন ডিড নট কনফাইন হিজ স্টাডিজ টু ম্যাথামেটিক্স, যাই হোক লেখক নিউটন শুধুমাত্র গণিতে কিন্তু তার যে স্টাডিজ বা পড়াশোনা সেটাকে সীমাবদ্ধ রাখেননি। হি বিকেম ভেরি ইন্টারেস্টেড ইন দ্য বিহেভিয়ার অফ দ্য লাইট, তিনি আলোর যে আচার আচরণ সেদিকে তার প্রতিও ভীষণ তার আগ্রহ ছিল। অ্যান্ড হি শোড দ্যাট সানলাইট হুইচ অ্যাপিয়ার্স টু আস অ্যাজ হোয়াইট লাইট, এবং তিনি দেখিয়েছিলেন যে সূর্যের আলো যেটা আমরা সাদা হিসাবে দেখতে পাই ক্যান বি স্প্লিট আপ ইন টু দ্য কালার্স অফ দ্য রেনবো, তো এই যে সূর্যের সাদা আলো এটা রেনবোর যে সাতটা রঙ রয়েছে সেই সাতটা রঙে কিন্তু ভাগ হয়ে যেতে পারে। তো এরপর রয়েছে ওয়ান ডে নিউটন ওয়াজড অ্যান অ্যাপেল অ্যাজ ইট ফেল ফ্রম আ ট্রি টু দ্য গ্রাউন্ড, একদিন নিউটন দেখলেন যে একটি আপেল গাছ থেকে মাটিতে এসে পড়লো। হি বিগেন টু ওয়ান্ডার, তিনি অবাক হয়ে ভাবতে লাগলেন ওয়াই ইট মুভড টুয়ার্ডস দ্য আর্থ, এটা কেন পৃথিবীর দিকেই বা মাটির দিকেই এসে পড়লো। অ্যান্ড নট আপওয়ার্ডস দ্য স্কাই, এবং কেন এটা আকাশের উপরে বা উপর দিকে চলে গেল না। আফটার আ গ্রেট ডিল অফ থট অন দিস সাবজেক্ট, তো এই বিষয়ে অনেক ভাবনা চিন্তার পর হি প্রডিউসড হিজ থিওরি অফ গ্র্যাভিয়েশন, তিনি তার মাধ্যাকর্ষণ শক্তির যে থিওরি সেটা আবিষ্কার করলেন। অ্যান্ড পাবলিশড ইট, এবং এটাকে প্রকাশ করলেন ইন হিজ গ্রেট বুক প্রিন্সিপিয়া, তার যে বিখ্যাত বই প্রিন্সিপিয়া সেটাতে এটা তিনি প্রকাশ করলেন।
তো এরপর যে প্রশ্নগুলো রয়েছে নাম্বার এ তে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, জাস্ট পুট আ টিক এগেনস্ট দ্য কারেক্ট ওয়ান। তো এখানে সঠিক উত্তরটার পাশে টিক দিতে বলা হচ্ছে। তো প্রশ্নের মানে এক করে ছটি প্রশ্নের জন্য ছ নম্বর দেওয়া আছে। এক নম্বর দেওয়া আছে আইজাক নিউটন স্টাডিড অ্যাট, আইজাক নিউটন পড়াশোনা করতেন কোথায়, রয়্যাল স্কুল, কিং স্কুল, গ্র্যান্থাম স্কুল, লন্ডন স্কুল। তো কিং স্কুলে পড়াশোনা করতেন, তো অপশান বি হবে উত্তর এখানটায়। এরপরের প্রশ্ন দেওয়া আছে নাম্বার দুয়ে, ইন দ্য প্রাইমারি স্কুল নিউটন হ্যাড টু লার্ন ইংলিশ অ্যান্ড ল্যাটিন, ল্যাটিন অ্যান্ড গ্রামার, গ্রামার অ্যান্ড ট্রান্সলেশন, মেকানিজম অ্যান্ড সায়েন্স। তো প্রাইমারি স্কুলের নিউটন কোন কোন বিষয়ে তাকে পড়তে হতো, সেটা ছিল গ্রামার অ্যান্ড ল্যাটিন অ্যান্ড গ্রামার, বা গ্রামার অ্যান্ড ল্যাটিন। ওকে, তিন নম্বর হচ্ছে নিউটন ওয়ান্টেড টু বিট দ্য বিগার বয়, নিউটন বড় ছেলেটিকে মারতেন, ওয়ান্টেড টু বিট দ্য বিগার বয়, বড় ছেলেটির সঙ্গে বিট করতে চেয়েছিলেন কীভাবে, ফিজিক্যালি, মেন্টালি, নর্ম্যালি না ট্রিকারি। তো উত্তর হবে এখানে অপশান এ অর্থাৎ ফিজিক্যালি, ফিজিক্যালি অর্থাৎ তাকে সে মেরেছিল আর কি। নেক্সট প্রশ্ন হচ্ছে এখানে চার নম্বর দাগে দেওয়া আছে, দ্য বিগ বয় হু কিকড আইজাক লেড হিম টু আ ফিজিক্যালি স্ট্রং, আ সায়েন্টিস্ট, মেন্টালি উইক, সিক। অর্থাৎ বড় ছেলেটি যে আইজাক নিউটনকে লাথি মেরেছিল, সে তাকে সে কী বানিয়েছিল বা কী কোন দিকে পরিচালিত করেছিল, একজন সায়েন্টিস্ট। পরবর্তীকালে এই ঘটনা পরে কিন্তু তিনি একজন সায়েন্টিস্ট হতে পেরেছিলেন। তো অপশান বি হবে উত্তর, আর সায়েন্টিস্ট। পাঁচ নম্বর হচ্ছে নিউটন স্টাডিড ইন অক্সফোর্ড ইউনিভার্সিটি, কেমব্রিজ ইউনিভার্সিটি, জুডসন বা জাডসন ইউনিভার্সিটি, আর দেওয়া আছে হার্ভার্ড ইউনিভার্সিটি। তো নিউটন স্টাডিড ইন, নিউটন কোথায় পড়াশোনা করেছিলেন, কেমব্রিজ ইউনিভার্সিটি অর্থাৎ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে। অপশান বিটা হচ্ছে উত্তর এখানটায়। এরপর ছ নম্বর প্রশ্ন দেওয়া আছে, নিউটন ইন ল্যাটার লাইফ স্টাডিড নট অনলি সায়েন্স বাট অলসো, অর্থাৎ নিউটন পরবর্তীকালে শুধুমাত্র সায়েন্স বিষয়ে পড়াশোনা করার নিয়ে তিনি আরও অন্য বিষয়ে পড়াশোনা করেছিলেন, সেটা কি না, লিটারেচার, ম্যাথমেটিক্স, অ্যাস্ট্রোনমি না কেমিস্ট্রি। আমাদের উত্তর হবে অ্যাস্ট্রোনমি, অর্থাৎ তিনি পরবর্তীকালে আলো এবং পৃথিবীর যে মাধ্যাকর্ষণ শক্তি সেটা হচ্ছে অ্যাস্ট্রোনমি বিষয়ের মধ্যে পড়ে। তো এই বিষয়ে তিনি পড়াশোনা করেছিলেন বা সিবিএসও তার ইন্টারেস্ট ছিল। তো এরপর বিতে দেওয়া আছে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট, তো টেক্সট থেকে তথ্য নিয়ে এই চার্টটিকে সম্পূর্ণ করতে হবে প্রশ্নের মান দু নম্বর করে। ওকে, তিনটির জন্য ছ নম্বর দেওয়া আছে। তো এখানে দেওয়া আছে কজ অর্থাৎ কারণ, এটা হচ্ছে এফেক্ট অর্থাৎ ফল। তো এখানে ফলাফলটা দেওয়া আছে, নিউটন গিভ দ্য বয় আ বিটিং, নিউটন ছেলেটিকে মেরেছিল। তো কেন মেরেছিল, কারণটা কি না, নিউটন ওয়াজ কিকড বাই দ্য বয়, নিউটন সেই ছেলেটি নিউটনকে লাথি মেরেছিল, তার জন্য সে মেরেছিল। এরপর দু নম্বরের কারণটা দেওয়া আছে, নিউটন ওয়াজড অ্যান অ্যাপেল ফল টু দ্য গ্রাউন্ড, নিউটন দেখলেন যে একটা আপেল মাটিতে এসে পড়লো, এর ফলে কী হয়েছিল, হি প্রডিউসড হিজ থিওরি অফ গ্র্যাভিয়েশন, এর ফলে তিনি তার মাধ্যাকর্ষণ শক্তির যে সূত্র সেটা আবিষ্কার করেছিলেন। এরপর দেওয়া আছে তিন নম্বরে, এখানে এফেক্ট দেওয়া আছে, উই কেম টু নো দ্যাট সানলাইট হ্যাজ সেভারেল কালার্স অফ দ্য রেইনবো, আমরা জানতে পেরেছি যে সূর্যের আলোর রেইনবোর মতো সাতটা কালার বা সাতটা রং রয়েছে। তো এর কারণটা কি না, হি বিকেম ভেরি ইন্টারেস্টেড ইন দ্য বিহেভিয়ার অফ লাইট, অর্থাৎ আলোর যে আচার আচরণ সেই বিষয়ে তিনি আগ্রহী ছিলেন, গভীর আগ্রহ ছিল তার, যার জন্য তিনি পরীক্ষা নিরীক্ষা করার পর এটা আবিষ্কার করেছিলেন। এরপর সি নাম্বারে দেওয়া আছে, আনসার দ্য ফলোয়িং ইন আ সেন্টেন্স অর টু, অর্থাৎ একটি বা দুটি বাক্যে এই প্রশ্নগুলির উত্তর দাও, প্রশ্নের মান দুই করে চারটির জন্য আট নম্বর দেওয়া আছে। এক নম্বর দেওয়া আছে, স্টেট দ্য এডুকেশনাল কেরিয়ার অফ আইজাক নিউটন, অর্থাৎ আইজাক নিউটনের এডুকেশনাল কেরিয়ারটা সম্পর্কে এখানে লিখতে হবে। তো আমরা সংক্ষেপে লিখছি, নিউটন ওয়েন টু কেমব্রিজ ইউনিভার্সিটি ফার হি স্টাডিড ম্যাথমেটিক্স অ্যান্ড সায়েন্স, নিউটন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন যেখানে তিনি ম্যাথমেটিক্স এবং সায়েন্স বিষয়ে স্টাডি করতেন। তো নেক্সট প্রশ্ন হচ্ছে দু নম্বর দেখে, হোয়াই ডিড নিউটন ক্যাচ দ্য মাইস, নিউটন কেন ইঁদুর ধরেছিলেন। তো নিউটন কট দ্য মাইস অ্যান্ড কম্পেলড দেম টু ড্রাইভ সাম অফ হিজ লিটল মেশিনস, তো নিউটন ইঁদুর ধরেছিলেন এবং সেই ইঁদুরগুলিকে তার কিছু মেশিনগুলিকে তিনি সেই ইঁদুর দ্বারা চালিত করেছিলেন বা চালাতে বাধ্য করেছিলেন। এরপরের যে প্রশ্ন রয়েছে চার নম্বর দেখে, হাউ ডিড দ্য থিওরি অফ গ্র্যাভিয়েশন অ্যাপিয়ার ইন প্রিন্সিপিয়ার, তো তার যে মাধ্যাকর্ষণ শক্তির সূত্রে যে শক্তির যে সূত্র সেই সূত্রটা তার প্রিন্সিপিয়া বইয়ে কীভাবে অ্যাপিয়ার হয়েছিল বা কীভাবে এই বইয়ের অন্তর্ভুক্ত হয়েছিল সেটা লিখতে হবে। তো আইজাক নিউটন প্রডিউসড
his theory of gravitation and published it in his great book Principia. Isaac Newton তার গ্র্যাভিয়েশন সূত্রটি আবিষ্কার করেছিলেন এবং তিনি তার সেই সূত্রটিকে তার বিখ্যাত বই প্রিন্সিপিয়া এই বইয়ের মধ্যে প্রকাশ করেছিলেন। পরের প্রশ্ন সেকশন বি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, তো এখানে চার নম্বর থেকে দেওয়া আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন, এগুলো সঠিক আর্টিকেল প্রিপোজিশন দিয়ে পূরণ করতে হবে। প্রশ্নের মান এক করে, তিনটের জন্য তিন নম্বর দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে অ্যাজ হি এন্টার্ড, দেখানো হবে দ্য, অ্যাজ হি এন্টার্ড দ্য স্কুল গেট, যেই তিনি যেই সে স্কুল গেটে পৌঁছালো বা প্রবেশ করলো, অ্যান আইডিয়া অকার টু হিম, একটা একটা ধারণা তার মাথায় এলো। নেক্সট এখানে দেওয়া আছে পাঁচ নম্বর থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্ম অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস, এখানে যে ব্র্যাকেটের মধ্যে ভার্বগুলো দেওয়া আছে এগুলো সঠিক ফর্ম দিয়ে শূন্যস্থানগুলিকে পূরণ করতে হবে। এক ইন্টু চার সমান সমান চার। সাম ডেজ আফটার দ্য ফিউনারাল, অর্থাৎ অন্ত্যেষ্টিক্রিয়ার কয়েকদিন পর, আ স্পেশাল ট্রেন টুক গান্ধীজিজ অ্যাসেস টু এলাহাবাদ, গান্ধীজির যে অ্যাসেস সেটাকে এলাহাবাদে নিয়ে আসা হয়েছিল। এখানে টেকের ফর্মটা হবে টুক। দ্য কম্পার্টমেন্ট এখানে হবে ওয়াশ ডেকড উইথ ফ্লাওয়ার্স, কম্পার্টমেন্টটিকে ফুল দিয়ে সাজানো হয়েছিল, এখানে ডেকটা হবে ওয়াশ ডেকড। এরপরে রয়েছে আমাদের পিপল ইন দ্য ট্রেন, তো এখানে হবে সেং, পিপল ইন দ্য ট্রেন সেং ভজন, অর্থাৎ ট্রেনের মধ্যে লোকজন ভজন গাইল। পিপল ডিড নট উইপ, এখানে নট উইপ দেওয়া আছে, তো এখানে হবে ডিড নট উইপ অ্যানিমোর, মানুষ আর কাঁদল না, ফর দে কুড ফিল গান্ধীজির প্রেজেন্স, কারণ তারা গান্ধীজির উপস্থিতি অনুভব করল অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সংস, গান এবং ফুলের মধ্যে। তো নেক্সট এখানে ছ নম্বর থেকে দেওয়া আছে ডু অ্যাজ ডিরেক্টেড, নির্দেশ অনুসারে কাজ করো, এক ইন্টু পাঁচ সমান সমান পাঁচ। একের থেকে দেওয়া আছে এভরি বডি নোজ দ্য নেম অফ ট্যাগর, প্রত্যেকে ট্যাগরের নাম জানেন, চেঞ্জ ইন্টু অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেটাকে একটি ইন্টারোগেটিভ সেন্টেন্সে তৈরি করতে হবে বা লিখতে হবে। তো আমরা লিখছি হু ডাজ নট নো দ্য নেম অফ ট্যাগর, ট্যাগরের নাম কে না জানে, এভাবে আমরা এটিকে লিখলাম। এরপর দেওয়া আছে দু নম্বর দাগে ক্যান উই এভার ফরগেট আওয়ার চাইল্ডহুড ডেজ, আমরা কি আমাদের শৈশবের দিনগুলি ভুলে যেতে পারি। তো এটাকে বলা হচ্ছে চেঞ্জ ইন্টু অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স, এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে লিখতে হবে। তো আমরা লিখবো উই অলওয়েজ রিমেম্বার আওয়ার চাইল্ডহুড ডেজ, আমরা সবসময় আমাদের চাইল্ডহুড শৈশবের কথা মনে রাখি। উই আর প্রাউড অফ আওয়ার হেরিটেজ, আমরা আমাদের ঐতিহ্যের জন্য গর্বিত। ইউজ দ্য নাউন ফর্ম অফ প্রাউড, তো এই প্রাউড এই ভার্বটার নাউন ফর্ম ব্যবহার করতে হবে। তো আমরা লিখব উই ফিল প্রাইড অফ আওয়ার হেরিটেজ, আমরা আমাদের হেরিটেজ বা ঐতিহ্যের জন্য গর্ব অনুভব করি। এরপরের প্রশ্ন হচ্ছে চার নম্বর দাগে রাহুল সেড অ্যালাস ব্রাজিল হ্যাজ লস্ট দ্য ম্যাচ, হাই রাহুল বলো যে হাই ব্রাজিল ম্যাচটা হেরে গেল, চেঞ্জ দ্য মার্ড অফ নেরেশন, এটা নেরেশন চেঞ্জ করতে হবে। তো আমরা লিখবো রাহুল সারপ্রাইজড উইথ গ্রিফ দ্যাট ব্রাজিল হ্যাড লস্ট দ্য ম্যাচ, অর্থাৎ রাহুল দুঃখের সঙ্গে অবাক হয়ে গেল যে ব্রাজিল ম্যাচটা হেরে গিয়েছিল। পাঁচ নম্বর হচ্ছে দে প্রেডিক্টেড দ্যাট ইট উড রেন, তারা প্রেডিক্টেড মানে হচ্ছে অনুমান করা, আগের থেকে কোনো কিছুর পূর্বাভাস দেওয়া, তারা পূর্বাভাস দিয়েছিল যে বৃষ্টি হবে। টার্ন ইন্টু আ সিম্পল সেন্টেন্স, এটাকে সিম্পল সেন্টেন্সে লিখতে বলা হচ্ছে, তো ইট উড বি রেন দে প্রেডিক্টেড, তারা অনুমান করেছিল যে বৃষ্টি হবে। ওকে, তো এটাকে এভাবে আমরা সিম্পল সেন্টেন্সে লিখলাম। এরপর সাত নম্বর দাগে দেওয়া আছে গিভেন বিলো আর দ্য মিনিং অফ ফোর ওয়ার্ডস, এখানে চারটি ওয়ার্ডের বা চারটি শব্দের অর্থ দেওয়া আছে, হুইচ উইল ফাইন্ড ইন দ্য প্যাসেজ অফ কোশ্চেন নাম্বার থ্রি, যেটা তুমি কোশ্চেন নাম্বার থ্রিতে যে প্যাসেজ দেওয়া ছিল সেই প্যাসেজের মধ্যে এই অর্থগুলো পেয়ে যাবে। ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস, এই ওয়ার্ডগুলি খুঁজে বের করো, অ্যান্ড রাইট ডাউন দেম, এবং তাদেরকে লেখো ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট বক্সেস অন দ্য রাইট সাইডে, সঠিক বক্সের মধ্যে এগুলোর অর্থ লিখতে হবে। প্রশ্ন নাম্বার দুই ইন্টু চার সমান সমান আট। নাম্বার এতে দেওয়া আছে মেক অর বিকাম বেটার, অর্থাৎ আরও কিছু ভালো কিছু করা বা উন্নতি করা, তো সেটা হবে ইম্প্রুভ, ইম্প্রুভ মানে হচ্ছে কি উন্নত করা, যেটা আমরা আনসিন প্যাসেজে পেয়েছি। এরপর দেওয়া আছে বিতে দেওয়া আছে কিপ সামথিং উইদিন সার্টেন লিমিট, কোনো কিছু কি একটা সীমাবদ্ধর মধ্যে রাখা বা সীমার মধ্যে রাখা, তো সেটা হচ্ছে কনফাইন মানে হচ্ছে সীমাবদ্ধতা। এরপর সিতে দেওয়া আছে ব্রেক অর কজ টু ব্রেক ফোর্সিবলি ইন্টু পার্টস, অর্থাৎ জোর করে কোনো কিছুকে ভাঙা, সেটা হচ্ছে স্প্লিট আপ মানে হচ্ছে কি ভাঙা। এরপর ডিতে দেওয়া আছে দ্য ফোর্স অফ অ্যাট্রাকশন
বিটুইন অ্যানি টু ম্যাসেজ, অর্থাৎ দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ ক্ষমতা বা আকর্ষণ যে শক্তি সেটাকে কী বলা হয়, সেটা হচ্ছে গ্র্যাভিয়েশন বা মাধ্যাকর্ষণ শক্তি। ওকে, তো এরপরে দেওয়া আছে সেকশন সি রাইটিং স্কিল। এখানে 8 নম্বর দেওয়া আছে রাইট আ স্টোরি ইউজিং দ্য পয়েন্টস গিভেন বিলো, নিচে যে পয়েন্টসগুলি দেওয়া আছে এগুলোর সাহায্যে একটি গল্প লিখতে হবে। অ্যাড আ সুটেবল টাইটেল টু ইয়োর স্টোরি, এবং এই গল্পের একটা নাম নাম দিতে হবে। 9 নম্বর দেওয়া আছে রাইট আ নিউজ পেপার রিপোর্ট ইন অ্যাবাউট 100 to 120 ওয়ার্ডস, 100 অথবা 120 শব্দে একটি প্যারা নিউজ পেপারের রিপোর্ট লিখতে হবে অ্যাবাউট দ্য সাইক্লোন স্টর্ম, মানে ঝড় ইন দ্য সুন্দরবন, সুন্দরবনের যে সাইক্লোনিক স্টর্ম বা ঝড়, সেই ঝড়ের বিষয়ে একটি রিপোর্ট লিখতে হবে নিউজ পেপারে। উইথ দ্য হেল্প অফ দ্য ফলোয়িং ইনফরমেশান, নিচে যে ইনফরমেশানগুলো দেওয়া আছে এগুলোর সাহায্যে লিখতে হবে এই রিপোর্টটি। প্রশ্নের মান হচ্ছে 10 নম্বর। এখানে ডেট প্লেস এবং সমস্ত ইনফরমেশান এখানে দেওয়া আছে, এই ইনফরমেশানগুলির সাহায্যে এই রিপোর্টটি লিখতে হবে। 10 নম্বর দেওয়া আছে রাইট আ প্যারাগ্রাফ, একটি প্যারাগ্রাফ লেখো ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস, 100টি শব্দের মধ্যে, অন পলিউশন আ থ্রেট টু এনভায়রনমেন্ট, অর্থাৎ পলিউশন এটার সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। উইথ দ্য হেল্প অফ দ্য ফলোয়িং পয়েন্টস, নিচে যে পয়েন্টসগুলো দেওয়া আছে এই পয়েন্টসগুলির সাহায্যে। তো এখানে 3টি রাইটিংস দেওয়া আছে, এই রাইটিংসগুলোর উত্তর আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। আর আজকে আমরা যে প্রশ্ন উত্তরগুলি আলোচনা করলাম এখানে, এই প্রশ্ন উত্তরগুলি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে নেবে। পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো সাবজেক্টের কোনো প্রশ্নপত্রের সমস্ত উত্তর সম্পর্কে আলোচনা করব এবং সিলেবাস এবং প্রশ্ন কাটা সম্পর্কে আলোচনা করব। তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকন অল অপশনটিকে সিলেক্ট করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। এই ভিডিওটি আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।